বাসায় ওয়াইফাই লাইন আনার পরে অনেকেই একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমাদেরকে তারা কত এমবিপিএস দিল। সাপোজ সেই ব্যক্তি আমাকে বলল যে আমি আপনাকে 8 এমবিপিএস দিয়েছি, কিন্তু অথচ আমাকে সে দিয়ে দিচ্ছে 5 এমবিপিএস। এখন আমি এইটা কীভাবে বুঝবো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেওয়া যাক। এই বিষয়টি আপনাদের বোঝার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, সেটার নাম হলো ওকলা স্পিড টেস্ট মিটার। প্রথমে আমরা প্লে স্টোর প্রবেশ করব। প্লে স্টোর প্রবেশ করার পর আমরা সার্চ অপশন ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব ওকলা স্পিড টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ওকলা স্পিড টেস্ট। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সবার উপরে যে অ্যাপসটা আছে, এই যে এই অ্যাপসটা হচ্ছে ওকলা স্পিড টেস্ট। তো আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চাইলে আপনারা এখান থেকেও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। তো আমি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছি, তার জন্য আমি এখানে একটি ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশনটির উপরে। অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পর আমার সামনে এইরকম একটি ইন্টারফেস দেখাবে, সেখানে আমি নেক্সটে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস দেখাবে, সেখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি অ্যালাউ, এবং এখানেও আমি অ্যালাউতে ক্লিক করে দেব। এরপর আমার সামনে একটু লোডিং নিচ্ছে, একটি ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আমি আমার স্পিডটা মাপতে পারবো। তো আমার সামনে এইরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে আমি গোতে ক্লিক করলে আমার নেটওয়ার্ক কানেকশন কত এমবিপিএস এখন পাচ্ছে সেটা দেখাবে। যদি আপনি মোবাইল ডাটা অন করে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করে গোতে ক্লিক করেন, তাহলে আপনি এখন মোবাইল ডাটায় কত এমবিপিএস পাচ্ছেন সেটা দেখাবে। আর যদি আপনি ওয়াইফাই অন করে তারপর যদি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, তাহলে আপনি আপনার ওয়াইফাই কত এমবিপিএস এখন পাচ্ছেন সেটা আপনাকে শো করবে। তো চলুন বন্ধুরা আমরা গোতে ক্লিক করে দিই। তো আমি গোতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর একটু কানেক্টিং হচ্ছে। এখন আমার এইখানে ওয়াইফাইয়ের আপলোডিং এবং ডাউনলোডিং এমবিপিএসটা শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার 20 এমবিপিএস এখন 17, 18, 19 এই তিনটার ভিতরে একটু আপডাউন করছে, যদিও 19 দেখাচ্ছে না, 18 দেখাচ্ছে। তো এখন আমার আপলোড দেখাচ্ছে, আপলোড দেখতে পাচ্ছেন এখন আমার 16, 17, 18 দেখাচ্ছে। 16, 17, 18 এইরকমই আমার এটা সাপ্লাই চলছে 17তে বেশিরভাগ সময়। তো এই তো আমার এই সাপ্লাই দেখালো, কিন্তু সে আমাকে বলছে 20 এমবিপিএস, কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে 18, 17 এরকম দেখাচ্ছে। সুতরাং এই বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমার কত সাপ্লাই পাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।